আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। ইসিল, আমরা এতদিন অনেক জল্পনা কল্পনার মধ্যে ছিলাম, অবশেষে বাংলাদেশে চালু হয়ে গেল ইসিম। তো আসলে আমরা ইসিম নিয়ে আগেও একটা ভিডিও তৈরি করেছিলাম, সেখানে অনেকজন আমাদের কাছে জানতে চেয়েছে যে আসলে কবে বাংলাদেশে এটা চালু হবে এবং আসলে কিভাবে এটা আমরা অ্যাক্টিভ করব। তো এই ইসিম কি এবং কিভাবে আপনারা এটা পাবেন এবং কিভাবে ফোনে ইনস্টল করবেন এবং কোন কোন ফোনে এটা সাপোর্ট করবে, টোটাল এ টু জেড আজকে আমরা আমাদের এই ভিডিওতে দেখাবো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো ইসিম সর্বপ্রথমে কি এটা আমি আগে একটু বলে নিতে চাই। ইসিম হচ্ছে এমন একটি সিম যে সিম আপনি ধরতে পারবেন না, আপনি দেখতে পারবেন না, কোনো কিছুই আপনি করতে পারবেন না, অর্থাৎ ধরা ছোঁয়ার বাইরে থাকবে এবং দেখতেও পাবেন না, এমন একটা জিনিসের নামই ইসিম। অর্থাৎ এখন যে সিম কার্ড আমরা ব্যবহার করি, এই সিম কার্ডটা মূলত হাতে ধরা যায়, চোখে দেখা যায়, কিন্তু এখন থেকে যে সিম কার্ড আমাদের জন্য তৈরি হচ্ছে সেই সিম কার্ডটা আপনি দেখতেও পাবেন না বা হাতে ছুঁতেও পারবেন না। তো এটা এমন একটা প্রসেস যে আপনার ফোনের ভিতরে সেট করে দেওয়া থাকবে এবং আপনার সকল মোবাইল নাম্বার আপনি সেখানে খুব সহজে পেয়ে যাবেন, এবং আপনি যদি ফোনও পরিবর্তন করেন খুব সহজে, আপনি এক ফোন থেকে অন্য ফোনে গেলেও আপনি সেই নাম্বারগুলো খুব সহজে পেয়ে যাবেন, তার জন্য কোনো ধরনের কোনো অ্যাপস বা কিছু ইনস্টল করার প্রয়োজন নেই। এটা এক কথায় ইকো ফ্রেন্ডলি, যার কারণে মূলত এটা তৈরি করা হচ্ছে। তো উন্নত বিশ্বে আসলে অনেকদিন আগে থেকে এই প্রসেসটা চালু আছে, কিন্তু বাংলাদেশে নতুন করে সর্বপ্রথম গ্রামীণ ফোন আসলে এই ইসিমটা চালু করতে যাচ্ছে। অলরেডি তারা ঘোষণা করে দিয়েছে যে এই মাসের 7 তারিখ, অর্থাৎ মার্চ মাসের 7 তারিখ থেকে কিন্তু আপনারা সকলেই ইসিম নিতে পারবেন। তো এখানে বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে, এটা আমি আগে একটু আপনাদেরকে বলে রাখি। তো আসলে বেশ কিছু রিকোয়ারমেন্টের ভিতরে প্রথম শর্ত হচ্ছে যে আপনি চাইলেও যে কোনো ফোনে এই ইসিম ব্যবহার করতে পারবেন না। মূলত গ্রামীণ ফোন তারা তাদের নিজস্ব ওয়েবসাইটে আমাদেরকে জানিয়েছে যে সর্বপ্রথম যে ইসিম বাংলাদেশে তারা নিয়ে আসছে, অন্য কোনো অপারেটররা কিন্তু এখনো পর্যন্ত ইসিমের বিষয়টি তারা সামনে নিয়ে আসেনি, কিন্তু গ্রামীণ ফোন সর্বপ্রথম কিন্তু ইসিমটা নিয়ে এসেছে এবং এই মাসের 7 তারিখ থেকেই আমি আগেই বলেছি আপনারা পেয়ে যাবেন। তো আসলে যে রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে আপনি সিলেক্টেড ফোন, অর্থাৎ এখনো পর্যন্ত প্রত্যেকটা ফোনের জন্য আপনি ইসিম ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ 3 ধরনের ব্র্যান্ড আছে যেগুলোর ভিতরে আপনার কিছু সিলেক্টেড মডেল আছে, সেই মডেলের ফোনগুলো যদি আপনাদের থাকে তাহলে একমাত্র আপনারা এখন থেকে অর্থাৎ 7 তারিখ থেকে ইসিম ব্যবহার করতে পারবেন। তো সেই ব্র্যান্ড গুলো কি আগে আমি একটু আপনাদেরকে বলি। সর্বপ্রথম হচ্ছে আইফোন, অর্থাৎ আইফোন ইউজার যারা আছে তারা অনেকেই কিন্তু এই ইসিমের বিষয়টা ব্যবহার করতে পারবেন বা ইসিম ব্যবহার করতে পারবেন। তারপরে যে সেই ব্র্যান্ডটি হচ্ছে স্যামসাং, অর্থাৎ স্যামসাং এর ইউজার কিন্তু বাংলাদেশে অনেক বেশি। তো যাদের স্যামসাং ফোন আছে তারা কিন্তু ইসিম ব্যবহার করতে পারবেন। আমি আরেকটু বলে রাখি যে যাদের স্যামসাং আছে সকলে কিন্তু পারবেন না, কারণ কি এখানে সিলেক্টেড কিছু ফোন আছে যেগুলোতেই আসলে শুধুমাত্র ইসিমটা প্রতিস্থাপন করা যাবে। এবং 3 নম্বরে যে ব্র্যান্ড আছে সেটা হচ্ছে গুগল পিক্সেলের ফোন, অনেকেই আমরা ব্যবহার করি, যদিও এটা খুব আমাদের কাছে জনপ্রিয় নয় তারপরেও অনেকে ব্যবহার করে। তো এই গুগল পিক্সেল ফোন যারা ব্যবহার করে তারাও কিন্তু এই সিমটা ব্যবহার করতে পারবেন। তো এখন আমি আসি যে ইসিম আসলে কোথায় পাবেন এবং কিভাবে ইনস্টল করবেন সেটা আমি একটু বলি। সর্বপ্রথম আমি বলবো যে নতুন ভাবে আপনাকে সিম ক্রয় করতে হবে। এখানে বেশ কয়েকটা প্রসেস আছে, সেটা হচ্ছে আপনি নতুন সিম ক্রয় করতে পারেন, আপনার সিম বর্তমানে যেটা আছে আপনি সেটাও চাইলে রিপ্লেসমেন্ট করতে পারেন। তো আমি এক এক করে ধাপে ধাপে আপনাদেরকে এটা বলবো যে আসলে কি কি আমাদেরকে করতে হবে। তো আমি আগেই বলেছি যে এটা সকলেই ব্যবহার করতে পারবে না। মূলত সিমটা 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তো প্রথম যেটা সেটা হচ্ছে প্রিপেইড, অর্থাৎ প্রিপেইড সিম আপনি এটা ব্যবহার করতে পারবেন ইসিম হিসাবে। তারপরে 2 নম্বরে আছে পোস্টপেইড, অর্থাৎ পোস্টপেইড সিমটাও আপনি ইসিম হিসাবে ব্যবহার করতে পারবেন। এবং 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে রিপ্লেসমেন্ট, অর্থাৎ আমরা এখন যে সিম কার্ড গুলো ব্যবহার করছি এই সিম কার্ড গুলোই কিন্তু আপনি ইসিমে কনভার্ট করে নিতে পারবেন। তো এই 3টা টাইপের ইসিম বাংলাদেশে চালু হচ্ছে 7 তারিখ থেকে। এখন আসি যে নতুন ইসিম আপনি কিভাবে নেবেন। তো দেখেন, নতুন ইসিম নিতে গেলে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনার নিকটস্থ যে গ্রামীণ ফোন সেন্টার আছে সেখানে যেতে হবে, এবং সেখানে যাওয়ার পরে আপনার একটা সিম তাদের কাছ থেকে ক্রয় করতে হবে, এবং যে সিমটা তারা আপনাকে বিক্রি করবে সেই সিমের নাম্বারটাই মূলত আপনার ফোনে
তারা ইনস্টল করে দিবে। অর্থাৎ আপনাকে কিন্তু আপনার ফোন নিয়েই যেতে হবে, যে সাপোর্টেড ফোনগুলো আছে অর্থাৎ আমি আগে যে ব্র্যান্ডগুলোর নাম বলেছি এবং যে মডেলগুলো আছে সেই মডেল অনুসারে আপনাকে সেই ফোনটা নিয়ে যেতে হবে তাদের কাছে। তারপরে আপনি যে সিমটা ক্রয় করবেন সেই সিমের নাম্বারটাই মূলত আপনার ওই ফোনে তারা প্রতিস্থাপন করে দিবে। তাহলে কি হবে, খুব সহজে আপনি আপনার নতুন সিমটা আপনি ইসিম আকারে ব্যবহার করতে পারবেন। এখন বিষয় হচ্ছে যে এটা নতুন ইসিম আমি যদি কিনি আমার কি কি ধাপ আছে। সর্বপ্রথম আমি আগেই বলেছি ফোন নিয়ে আপনাকে জিপি সেন্টারে যেতে হবে, সেখানে যে আপনার একটা সিম পারচেজ করার জন্য যে ফর্ম আছে সেটা ফিল আপ করতে হবে, অর্থাৎ তাদের কাছে একটা রিকোয়েস্ট করতে হবে। দ্বিতীয় যে পয়েন্ট আছে সেটা হচ্ছে আপনাকে বায়োমেট্রিক দিতে হবে, এখানে কিন্তু বায়োমেট্রিক ছাড়া আসলে আপনি এটা অ্যাক্টিভ করতে পারবেন না। যখন আপনার বায়োমেট্রিক শেষ হয়ে যাবে আপনার ফোনের ইন্টারনেট কানেকশন অন করতে হবে, এবং ইন্টারনেট কানেকশন অন করার পরে আপনার সিম কিটে যে কিউআর কোডটা আছে সেই কিউআর কোডটা জাস্ট আপনারা স্ক্যান করবেন, কাজ কিন্তু এটুকুই। এই স্ক্যান করার সাথে সাথে কি হবে, আপনার ওই ফোনে ইসিমটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি যে নাম্বারে সেভ করবেন না কেন আপনার ওই ইসিমের আন্ডারে চলে যাবে। তো ইসিমের যে দ্বিতীয় ধাপ, অর্থাৎ আমরা বর্তমানে যারা মোবাইল ব্যবহার করি বা সিম কার্ড ব্যবহার করি, আমাদের যে সিম এখন আছে এই সিমের নাম্বার কিন্তু সকলের কাছে দেওয়া, অর্থাৎ সকলেরই পরিচিত। তো এখন আমার অনেকেই প্রশ্ন করতে পারে যে আমাদের তো নতুন সিম কেনার দরকার নাই, আমরা আমাদের বর্তমান যে সিম ব্যবহার করছি এই সিমটা আসলে আমরা কিভাবে ইসিমে কনভার্ট করব বা ইসিম করে নিব। তো আসলে এই যে রিপ্লেসমেন্ট এটাও আরো সহজ, এটার জন্য আপনাকে আপনার নির্দিষ্ট ফোন নিয়ে আপনাকে গ্রামীণ ফোন কাস্টমার কেয়ারে যেতে হবে এবং সেখানে একটা সিম ক্রয় করার জন্য যে ফর্ম থাকে সেই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে আপনাকে বায়োমেট্রিক দিতে হবে। আমি আগেই বলে রাখি যে বর্তমান যে সিমটি আপনি ব্যবহার করছেন এই সিম যদি আপনার নামে নিবন্ধিত থাকে এবং আপনার বায়োমেট্রিক দ্বারা এটা অ্যাক্টিভ করা থাকে তাহলে একমাত্র আপনার বায়োমেট্রিক দিলেই কিন্তু ইসিম অ্যাক্টিভ হবে। অনেকে এমন আছে যে বাবা বা মা অথবা ভাই বোনের এনআইডি কার্ড দিয়ে তারা সিমটা অ্যাক্টিভ করেছিল এবং বায়োমেট্রিক দিয়েছিল, সেক্ষেত্রে যদি আপনার এই সিমটা আপনার বাবার নামে অথবা মায়ের নামে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে ইসিম অ্যাক্টিভ করার সময় কিন্তু তাদেরকে নিয়ে যেতে হবে কাস্টমার কেয়ারে, তাছাড়া কিন্তু পারবেন না, কারণ কি এখানে ফিঙ্গারপ্রিন্টের একটা বিষয় আছে, অর্থাৎ সিমটা যে আপনার এটা আগে নিশ্চিত করা হবে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যাচাই করে। তো যখন আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন তখন আপনার নেট কানেকশন অবশ্যই আপনার ফোনে অন থাকবে এবং সিম কিটে তারা আবারও একটা আপনার স্ক্যান করার জন্য যে কিউআর কোড দিবে ওই কিউআর কোড যখন আপনি স্ক্যান করবেন অটোমেটিক্যালি আপনার এই নাম্বারটা ইসিমে রূপান্তরিত হয়ে যাবে এবং এই যে ফিজিক্যাল সিম এই সিমে যত নাম্বার ছিল সে নাম্বারগুলো কিন্তু এক এক করে আপনার ইসিমে আপডেট হয়ে যাবে। অর্থাৎ এরপর থেকে আপনার এই ফিজিক্যাল সিমের কিন্তু আর দরকার নাই, আপনার কোনো ধরনের কোনো কিছুই দরকার নাই, জাস্ট আপনি আপনার ফোনে অ্যাকাউন্টের মাধ্যমে ঢুকবেন একটা স্ক্যান কিউআর কোড স্ক্যান করবেন ফিঙ্গারপ্রিন্ট দিবেন সাথে সাথে আপনার ইসিম অ্যাক্টিভ হয়ে যাবে। এটা গেল রিপ্লেসমেন্টের পদ্ধতি। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে আমি ধরলাম যে আমি ইসিমটা অ্যাক্টিভ করলাম এখন আমি এই ফোনটা বিক্রি করে দিতে চাই তাহলে আমি কি করব। তো এটারও কিন্তু সহজ সমাধান গ্রামীণ ফোন বলে দিয়েছে যে আপনি যদি আপনার ফোনে ইসিম অ্যাক্টিভ করেন তাহলে আপনার ফোন যদি বিক্রি করেন সেক্ষেত্রে আসলে কি করণীয়। যদি সেটা অ্যাক্টিভ থাকে তাহলে তো অন্য যে মানুষের কাছে আপনি ফোনটা বিক্রি করবেন তার কাছে আপনার সকল নাম্বার চলে যাবে, তো এটার জন্য খুব সহজ একটা সমাধান কিন্তু তারা বলে দিয়েছে। তো আপনি যখন ফোন চেঞ্জ করবেন বা ফোন বিক্রি করে দিবেন তখন কি করতে হবে, আপনার যে ইসিমটা অ্যাক্টিভ আছে এটা আগে ডিঅ্যাক্টিভ করতে হবে। তো ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে খুব বেশি কঠিন কিছু করতে হবে না, আপনার ফোনের যে সেটিংস আছে সেখানে চলে যাবেন এবং ইসিমের যে অপশন আছে সেখানে চলে যাবেন এবং নেট কানেকশন অন করার পরে সেখানে বায়োমেট্রিক দিবেন এবং বায়োমেট্রিক দিয়ে ওখানে আপনার ডিলিট একটা অপশন আছে বা ডিঅ্যাক্টিভেশন একটা অপশন আছে। আপনি যখন ডিলিট অ্যান্ড ডিঅ্যাক্টিভেশন দিবেন অটোমেটিক্যালি আপনার এই ফোন থেকে ওই ইসিমের অপশনটা ডিলিট হয়ে যাবে এবং এখানে আপনি আর কোনো নাম্বার খুঁজে পাবেন না। আপনি যখন পরে কোনো ফোন কিনবেন সেক্ষেত্রে সেখানে আবারও যদি আপনি ইসিমের অপশনটা চালু করে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার সিম কিটে যে কিউআর কোড থাকে সেটা যদি দেন অটোমেটিক্যালি কিন্তু আপনার সেই ইসিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো মূলত এইভাবে এই ইসিম গুলো কাজ করে। তো আসলে আমাদের জন্য এটা খুব আনন্দের সংবাদ বা আমি মনে করি আমাদের জন্য এটা প্রত্যেকের জন্য ভালো সংবাদ, কারণ আস্তে আস্তে দেশ
ডেভেলপ হচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু আমরা উপরের দিকে যাচ্ছি। অর্থাৎ আগে যে আমাদের প্রথমে বড় বড় সিম ছিল সেটা থেকে আমরা মাইক্রোতে এসেছি, মাইক্রোর পরে আমরা ন্যানোতে এসেছি, ন্যানো সিমের পরে এখন আমরা ই সিমে চলে এসেছি। অর্থাৎ আমরাও কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে উপরের দিকে আগাচ্ছি, অর্থাৎ মডার্ন যুগে প্রবেশ করছি। হয়তোবা আমরা অন্য দেশ থেকে অনেক পিছিয়ে, তারপরও কিন্তু আমরা আস্তে আস্তে সেই ধাপের দিকে এগিয়ে যাচ্ছি। এখন অনেকে বলতে পারে যে আমি যদি একবার ইসিম অ্যাক্টিভ করি, আমি চাচ্ছি যে পরবর্তীতে আমি ইসিম আর ব্যবহার করব না, আমি আবারও আমার ফিজিক্যাল সিমে ফিরে যেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তো এটারও কিন্তু স্পষ্ট একটা সমাধান জিপি সেন্টার তারা বলে রেখেছে। সেটা হচ্ছে আপনার ফোনে আপনি যখন ইসিমটা অ্যাক্টিভ করে রাখবেন, সেই ফোনে আপনাকে যাওয়ার পর সেখান থেকে আপনি বায়োমেট্রিক দিয়ে আপনার ইসিমটা ডিঅ্যাক্টিভ করতে পারবেন, এবং ডিঅ্যাক্টিভ করলে আপনি পরবর্তীতে কাস্টমার কেয়ার থেকে আবারও ফিজিক্যাল সিম নিয়ে নিতে পারবেন। এটারও প্রয়োজন পড়বে, কারণ আপনার যখন যে সাপোর্টেড হ্যান্ডসেট সেটা যদি না থাকে বা বাইসেন্স কোনো কারণে আপনি যে ইসিমটা অ্যাক্টিভ করেছেন যে ফোনে, সে ফোনটা যদি হারিয়ে যায় তাহলে আপনি দেখা যাচ্ছে আপনি নর্মাল একটা ফোন ব্যবহার করবেন, সেক্ষেত্রে কি করতে হবে, আপনার এই ইসিমটা ডিঅ্যাক্টিভ করে ফিজিক্যাল সিমে যেতে হবে। তাছাড়া কিন্তু আপনি ইসিম কিন্তু সব সেটে চলবে না, আমি বারবারই বলছি এখনো পর্যন্ত কিন্তু প্রত্যেকটা সেটের জন্য ইসিম চলবে না। তো এখানে আরো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে ইসিম এখন পর্যন্ত যে 7 তারিখ থেকে আমরা পাবো, এখানে বিজনেস সলিউশনের যে সিমগুলো থাকে অর্থাৎ কর্পোরেট যে সিমগুলো থাকে প্রিপেইড বা পোস্টপেইড, এইগুলো কিন্তু ইসিমের আয়ত্তের বাইরে, অর্থাৎ এগুলো কিন্তু এখনো পর্যন্ত ইনক্লুড হয়নি। তো যখনই আসলে এগুলো আপডেট হবে আপনারা জানতে পারবেন, বিভিন্ন নিউজে বা জিপি যে ওয়েবসাইট আছে অথবা আপনারা হেল্পলাইনে ফোন দিয়েও এটা জেনে নিতে পারবেন। তো ইসিমের বেশ কিছু অসুবিধাও আছে যেটা আসলে না বললে নয়, সেটা হচ্ছে ইসিম আপনি চাইলে এক ফোন থেকে অন্য ফোনের সাথে সাথে আপনি ট্রান্সফার করে নিতে পারবেন না। অর্থাৎ আপনার এখন যে ফিজিক্যাল সিম আছে আপনি চাইলে এক ফোন থেকে খুলে অন্য ফোনের সাথে সাথে আপনি কি করতে পারেন, লাগিয়ে কথা বলতে পারেন, কিন্তু এক্ষেত্রে ইসিম থাকলে কিন্তু সেটা সম্ভব না। কারণ কি, ইসিম হচ্ছে একবারে ভার্চুয়ালি একটা সিম, এখানে আপনার হাত দিয়ে ধরা বা এক জায়গা থেকে খুলে নিয়ে অন্য জায়গায় প্রতিস্থাপন করা এটা সম্ভব না। তো তারপরেও আমি মনে করি যে ইসিম আমাদের জন্য এসেছে বা আমাদের দেশে আস্তে আস্তে চালু হচ্ছে, এটা অবশ্যই আমাদের জন্য একটা ভালো সংবাদ। তো আশা করি আপনারা ইসিম নিয়ে A to Z বুঝতে পেরেছেন। তারপরেও যদি এটা নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করে জানাবেন এবং আমরা চেষ্টা করবো সেটার সঠিক জবাব দেওয়ার। তো আজকে ভিডিও পর্যন্ত, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।